তো ভালো আছি বলে আজকে আরও একটি খাবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আছে, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, ভাত আছে, একটা ডালের বড়া আছে, আলু ভাত আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর ডিম সেদ্ধ আর আছে, গরম গরম ডাল আর আছে, আমাদের কাছে লঙ্কাকে তরকারি। চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি, জাস্ট ফাটাফাটি রেসিপি। আমার তো খুব ভালো লাগে আমার খাবার। একটা ডালের বড়া, নুনটা আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে লাংসাটার তরকারিটা। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, একটি লাইক করো। কাঁচা লঙ্কা আমি এই মসুরির ডালটা নিয়ে নেবো। মসুরির ডালতে পেঁয়াজ, লঙ্কা ভাজিতে আলু ভাত, তোমরাও বাড়িতে বানিয়েছো অবশ্যই ট্রাই করো। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। বন্ধুদের মাঝে অনেক 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 ছড়িয়ে দাও, অনেক শেয়ার করো প্লিজ। তোমরা বড় বড় অনেক ইউটিউবারদের সাহায্য করো, প্লিজ একটু সাহায্য করো।
তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লঙ্কাটা দেখেছো? নেক্সট তোমরা কিসের উপরে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানান। দেখো শুনলাম আমি খেলাম, আমার টিম কুসুম দুটোই খেলে খুব ভালো লাগে। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়ি কোথায়। আমার বাড়ি হাওড়া জেলার মধ্যেই, নেক্সট কোনো ভিডিও করবো আমার বাড়ি কোথায়। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। প্লিজ 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 বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।